পর আসতে থাকে নাটকের। এরপরে চিন্তা করি কি যে না, অভিনয়টাকে আমি যদি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি তখন মানুষের চোখে আসলে আমার উপস্থাপনার জায়গাটার প্রায়োরিটিটা হয়তো বা কমে যাবে। তোমার বেস্ট নাটক সোফার তোমার কোনটা, যেটাতে তুমি লাইক হ্যাঁ আমি এই নাটকটা কেউ জিজ্ঞেস করলে আমি বলবো হ্যাঁ আমার এই কাজটা দেখো? সেটা বলবো ভ্যালেন্টাইন্স ডে 2020 করেছিলাম। সো বেস্ট মানে ও আচ্ছা আমি খুব ভালো অভিনয় করেছি সেটা বলবো না, মানে আমার পছন্দের একটা কাজ। নাটকটার গল্প টল্প সব কিছু মিলিয়ে বান্না ভাই ডিরেকশন দিয়েছে, তাহসান ভাই উনি খুবই কোঅপারেটিভ একজন মানুষ, আমার জন্য অনেক সহজ করে দিয়েছে। তো সব জার্নি মিলিয়ে গল্পটা মিলে আমার নাটকটা পছন্দ। তোমার যে পুরো জার্নিটা এর মধ্যে সোফার কোনো হার্ডলস কিন্তু ছিল না রাইট, নাকি ছিল? থাকলে কি ছিল? মানে তোমার কি অনেক স্মুথ মনে হচ্ছে? শুনে তো খুব স্মুথ মনে হচ্ছে, অনেক স্মুথ ভাবে তোমাকে বললাম যে আচ্ছা আমার তো কোনো হার্ডেলই ছিল না, এই জন্য মনে হচ্ছে যে আচ্ছা মারিয়া তো হ্যাঁ যেভাবে কাজ করেছে ওর বোধহয় কোনো বাধা বিপত্তি ছিল না। ছিল, অবশ্যই ছিল। আমি আজকে নিজেকে যতটুকু যেই জায়গাটাতে দাঁড় করিয়েছি সেটার জন্য তো কষ্ট করতে হয়েছে, কাট করে পড়াতে হয়েছে। যেমন আমি যখন প্রথম এবিসি রেডিওতে জয়েন করি আমার স্যালারি কিন্তু ফার্স্ট স্যালারি হচ্ছে কি মাত্র 5,000 টাকা। এক মাসে একটা মানুষ মাত্র 5,000 টাকা বেতন নিয়ে সে কাজ করে যাচ্ছে, দৌড়াচ্ছে। তো স্ট্রাগল ওখানেই তো ছিল, একদিক থেকে পড়ালেখাও মেনটেন করছি আরেক দিক থেকে চাকরিও করতে চাচ্ছি, সব কিছুই মেনটেন করছি। সবাই শুরু করে রেডিও জকি হিসেবে, তারপরে ভিজুয়াল মিডিয়াতে চলে যায়, হ্যাঁ কয়দিন পরে সিনেমা করবে, এক একজনের নানা রকমের অ্যাপ্রোচ, নানা রকমের কথাবার্তা। বাট হ্যাঁ আমাকে সেটা পজিটিভিটির সাথে হ্যান্ডেল করতে হচ্ছে। আমার কাছে একটা জিনিস মনে হয় কার্টেসি কস্ট ইউ নাথিং বাট বাইজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো ইয়া, অনেক সময় আবার বেশি বিনয়ের কারণে দেখা যায় যে সেটাকে মানুষ দুর্বলতা মনে করে, সেটার জন্য হার্ডল ফেস করেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় যে কিছু হারায়নি, বরঞ্চ জিতেছি বোধহয়, নাহলে তো আজকে যেখানে আছে অতটুকু জায়গায় আসা হতো না। তুমি তোমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কথা বলো না, এটার পেছনে কী কারণ? বিকজ পার্সোনাল লাইফ নিয়ে কথা বললেই দেখা যায় ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমি আমার পার্সোনাল লাইফটাকে আমার প্রফেশনাল লাইফ থেকে আলাদাই রাখি, টু কিপ মাই ওন পিস। দেখো আজকে তুমি যেভাবে বসে আছো বা আমি যেভাবে বসে আছি, এখন যদি ক্যামেরাগুলো অন না থাকো তুমি এভাবে বসতে না, বা এখন যদি তোমার খাওয়াটা শুরু করো ক্যামেরার সামনে তুমি ঠিক যেরকম করে একটু আস্তে আস্তে খাবে, একটু ভদ্রতার সাথে খাবে, ক্যামেরাটা অফ হয়ে গেলে কিন্তু তুমি ঠিক সেভাবে খাবে না। পয়েন্ট থেকে সো দ্যাটস দ্য থিংস, ইটস মাই পার্সোনাল লাইফ, হোয়াই শুড আই ব্রিং ইট ইন ফ্রন্ট অফ ক্যামেরা আর ইউ নো নিউজ পেপার, দরকার নাই তো। সো মারিয়া, কিছু রেস্ট্রিকশনস আছে তোমার একটা জায়গা থেকে যে নাটকে হাত ধরা যাবে না, ইন্টিমেট সিনস করা যাবে না, তো এই ডিসিশনগুলো কি বয়ফ্রেন্ডের কাছ থেকে নাকি হাজবেন্ডের কাছ থেকে? মানে তুমি জানতে চাচ্ছো আমি ম্যারিড নাকি ম্যারিড না, তাই তো? এটাই তো জানতে চাচ্ছো? বলো না, আমার প্রফেশনাল লাইফের সাথে কি এটা খুব একটা বেশি জরুরি জানা? যখন প্রফেশনাল জায়গায় তুমি একটা সেলিব্রিটির পজিশন হোল্ড করছো তখন তোমার ভক্তরা তোমাকে আরও কাছ থেকে জানতে চায়। মারিয়া, আমি পার্সোনাল লাইফটাকে পার্সোনালি রাখি তার একটা কারণ আছে, ওটা আমার শান্তির জায়গা, ওটাতে কোনো রকমের ঝামেলা যুক্ত কথাবার্তা আমি চাই না, সেটার কারণে বলি না। বাট মাই লাভ লাইফ ইজ অ্যামেজিং, জাস্ট যেটা তুমি জানতে চাচ্ছ সেটা বললাম, ইটস অ্যামেজিং, আই এম এ ভেরি হ্যাপি পার্সন। ওরকম সম্পর্ক নেই যে হ্যাঁ দুজনেই শুধু টাইম স্পেন্ড করতে হবে, বরঞ্চ এখন হচ্ছে কি আচ্ছা বন্ধুদের সাথে আরো বেশি টাইম স্পেন্ড করে আসো, হ্যাঁ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি। সো ইটস লাইক দ্যাট। ভাইয়ার থেকে রেস্ট্রিকশন আছে, এটা কি কোনো কারণ তোমার সিনেমা না করা বা এরকম কি কিছু আছে? আগে ছিল, এখন সে বুঝতে পেরেছে যে মানে মধ্যযুগীয়ভাবে চিন্তাভাবনা করলে হবে না। ওকে, ড্রামা ইজ অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। ওকে, নাটক তো করছি, সো নাটক যেহেতু করছি ফিল্মের ওটাতে কোনো সমস্যা নেই, ওরকম কিছু না। ফ্যামিলিকে কতটুকু সময় দিতে পারো? ফ্যামিলির কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, বিকজ আমার ফ্যামিলির যে সুন্দর একটা বন্ডিং আছে, আমরা এত সুন্দর, মানে শুধুমাত্র যে আমার আপন ভাই বোনদের সাথে, মানে আপন ভাই বোন বলতে চলে না, মানে হাউ ক্যান আই সে দ্যাট, আমার চাচাতো ভাই হোক, কাজিন হোক, যেই হোক না কেন, আমার খালাতো ভাই বোন হোক, মামাতো ভাই বোন হোক, উই অল আর ভেরি ক্লোজ। এবং আমাদের ভাই বোনদের ভিতরেও আমরা সারাক্ষণ একজন একজনের লেগ পুল করতে থাকি, দুষ্টমি করতে থাকি, এখন পর্যন্ত ওই ছোটোবেলার মতো ঝগড়াঝাটি করতে থাকি। আমি সবসময় ছোটোবেলা থেকে আই ওয়াজ ভেরি মাচ আউট গোয়িং, আমার বাইরের কাজগুলো করতে বেশি ভালো লাগে বাসার কাজের থেকে।
এখন তো বাসার কাজ বাইরের কাজ দুটোই সামলাই, আব্বু আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তাদেরকে টাইম দেওয়া, উই বোথ টেক দ্যাট রেসপন্সিবিলিটি। সো অনেক টাইম দেওয়া হয়, শুধু এই রেসপন্সিবিলিটি থেকে যে দেওয়া হয় তা না, ভালো লাগার থেকে দেওয়া হয়। আম্মুর বিপি হাই হলে আমাদেরকে দেখলে আম্মুর বিপি লো হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো ইয়া, উই লাভ আওয়ার ফ্যামিলি। আমিও তোমার কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছি। সো আচ্ছা, আবার যদি একটু কাজে ফেরত আসি, স্পোর্টস অ্যাঙ্কারিংয়ে তোমাকে আমরা কম পাচ্ছি, এটার পেছনে কোনো কারণ আছে? আই ওয়ান্টেড টু এক্সপ্লোর মোর, ইউ নো। একটা পর্যায়ে গিয়ে কিন্তু মানুষের নিজের হরাইজনটাকে বড় করতে হয়, রাইট? ওকে, এখান থেকে আমি তোমাকে বলি, ধরো তুমি নিজের সাথে কাকে দেখো যে আমার মতনই ও ভালো করছে, এরকম কয়েকটা নাম বলো। যে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। শ্রাবণ কিন্তু ভালো করে, তারপরে নতুন আরেকজন হোস্ট করছে বোধ হয়, দেখলাম নীল নামে একজন, ও ভালো করছে, ওটা আমার ভালো লাগে। মানে তুমি তোমার কম্পিটিটর্স বলতে পারো তাদেরকে? নট কম্পিটিটর্স শব্দটাই আমার পছন্দ না, আমার কম্পিটিটর আমি নিজে। আমার কম্পিটিশন আমি নিজে কেন? আমি সবসময় কিন্তু আমার কাজের সমালোচনা করি সবচেয়ে বেশি। আমি প্রত্যেকটা বার আমার একটা শো হওয়ার পরে আমি ওই শোটা গিয়ে দেখি, এবং দেখে দেখে আমি কোথায় ভুল বলেছি বা কোথায় হয়তোবা আমার পজটা ভুল হয়েছে, কোথায় আমার এক্সপ্রেশনটা হয়তোবা এরকম দিলে ভালো হতো, পজচারটা এরকম হলে ভালো হতো, আমি সবচেয়ে বেশি নিজেকে ক্রিটিসাইজ করি, সো দ্যাট আই ক্যান ইম্প্রুভ মাইসেলফ। সো আমার কম্পিটিটর আমি নিজে। মেয়েরা কি স্পোর্টস নিয়ে কথা বলতে পারে? এখনও মানুষজন ভাবে যে পারি না, তো সেই জায়গায় আমরা মেয়েরা কীভাবে নিজেকে ওই জায়গাটায় প্রেজেন্ট করতে পারি? এটা যে শুধু আমাদের দেশে হয় তা কিন্তু না, এটা কিন্তু সব জায়গাতেই হয়, কিন্তু তারপরেও আমাদের দেশ নিয়ে আমরা এতটুকু প্রাউড ফিল করতে পারি, প্রাইডের জায়গা আছে, যে আমাদের যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা তো সবাই নারী। সো যেখানে কিনা নারীদেরকে তুমি বলছো খেলার কি বোঝে কথা, সেই স্পোর্টস অ্যাঙ্কারের পরিচিতি নিয়েই তো আজকে আমি তোমার সামনে বসে আছি। ইয়ার্কি নামে একটা ফেসবুকে পেজ আছে, ইউ নো দ্যাট, রাইট? আমার ওদের কন্টেন্টগুলো খুব ভালো লাগে। তো ওখানে একটা পোস্ট দিয়েছে, সেটা হচ্ছে, সব জায়গায় তো দেখি পুরুষের দুর্বলতা নিয়ে ওষুধ বিক্রি হচ্ছে, নারীরা তো সবসময় শক্তিশালী, এটাই কি সব কিছু বলে দেয় না? ওকে ওকে, আই নো ইট হ্যাজ ডাবল মিনিং, বাট এনিওয়ে, অনেক ছেলেরাই কিন্তু বলতে শুনেছি যে ও হ্যাঁ না, আসলে আমাদেরকে তো অপরচুনিটি দিবে না চ্যানেলে, বিকজ মেয়েরা বসলে তো এমনিতেই দর্শকরা দেখে, ছেলেদেরকে তো আসলে ওভাবে করে দর্শকরা দেখে না। আমরা যখন, আমার কাছে মনে হয় কি, আমরা যখন আরও ভাগ করে আলাদা করে কথা বলি না, তখনই আমরা ডিফারেন্সিয়েটটা আরও বেশি করে ফেলি। আমার কাছে মনে হয় যে কথা বলা উচিত মানুষ হিসেবে, আমার তো জেনারেলাইজ করাটাই মনে হচ্ছে যে এখানে কোনো প্রয়োজনই নেই। পার্সোনাল লাইফে তোমার আর কী করতে ভালো লাগে, মানে অ্যাপার্ট ফ্রম ইয়োর ওয়ার্ক? ট্রাভেল করতে খুব পছন্দ করি, মুভিজ দেখতে খুবই পছন্দ করি, আমার মোবাইলে নেটফ্লিক্স প্রাইম সবই আছে, বাংলা কন্টেন্টও দেখি, বাইরের কন্টেন্টও দেখি। অনেকেই বলে যে এই জেনারেশন আসলে মিলেনিয়াল অথবা জেনজি, তারা আসলে পুরোনো দিনের গান শোনে না, একদমই ভুল কথা। আমি 50s-এর থেকে শুরু করে 60s, 70s, 80s সব গান আমার মানে শুনতে খুব ভালো লাগে। ওকে, সো আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে আমরা, অ্যান্ড শেষ পর্যায়ে জানো একটা মজার পার্ট থাকে, তো আমি তোমাকে এখানে ঝটপট কিছু কোয়েশ্চেন করব বা কিছু ওয়ার্ডস বলবো, হোয়াট এভার কামস ইন ইয়োর হেড জাস্ট স্পিল ইট। ওকে ওকে, ইন্সপিরেশন? মাই মম। ওকে, নিঃসন্দেহে মানে সেলিব্রিটি বা এই ফিল্ডে কেউ নেই, মানে এমন কাউকে যাকে তুমি পছন্দ করো? আব্দুল মায়ের উপস্থাপনার ক্ষেত্রে আনিসুল, প্রয়াত আনিসুল হক উপস্থাপনার ক্ষেত্রে, আর ব্যক্তিত্বের দিক থেকে সুবর্ণা মুস্তফা, আই লাভ হার পার্সোনালিটি। তোমার ক্রিকেট প্লেয়ারদের মধ্যে ড্রিম কারো ইন্টারভিউ নেওয়া? ক্রিস গেল, আই থিঙ্ক ইট উড বি রিয়েলি ফান। ক্রিকেট প্লেয়ার ছিল, লেজেন্ড, বাট এখন নেই, তাকে তুমি ফিরিয়ে আনতে চাও? ওয়াসিম আকরাম, স্টিভ ওয়া, দেয়ার সো মেনি। কাছের মানুষ, বেশি কাছের মানুষ, আদনান আল রাজি, মাসুমা নাবিলা, সাফা কবির, তিনজনের মধ্যে একজনকে পিক করো। সাফা, আদনান, নাবিলা। তাকে ফোন দাও কোনো ঝামেলা হলে। রাজিত। স্পোর্টস কার অর ক্লাসিক কার? স্পোর্টস কার। প্রেম নাকি বিয়ে? বিয়ের আগেও প্রেম, বিয়ের পরেও প্রেম, সো প্রেম। বেস্ট বেস্ট, ওকে। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড নীলিমা অ্যান্ড পিঙ্কি। ওকে। লাভ অফ ইয়োর লাইফ? রাজিত। মোস্ট ইম্পর্টেন্ট পার্সন? মাই মম। ফেভারিট ফুড? আই সো লাভ ফুচকা, বাট আমার খাওয়া নিষেধ এখন, এনিওয়ে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, ফেভারিট কমেন্টেটর? আতার আলী খান এবং শামীম আশরাফ চৌধুরী, নিজের দেশের বাইরে কারো নাম নিব না। থ্যাংক ইউ সো মাচ মারিয়া,